আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বাচ্চাদের বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা, দুপুরে ওনা রাতে ওনা বিকেলে বিকেলে। আজকে বাংলাদেশে যে মোগলাই পরোটা বলে, মোগলাই পরোটা বানাবো আর হলো বার্গার। মোগলাই পরোটা বাচ্চারা খায় না, এই জন্য বার্গার। আর গাছের পেঁয়াজ পাতা নিয়ে আসলাম। পেঁয়াজ পাতাগুলি এত কচি ছিল আর খুবই পিছলা পিছলা, আর বাতি হয়ে গেলে পিছলা হয় না, ধার ধার হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে এটা দিয়ে আমি মোগলাই পরোটা খাবো। আমার মোগলাই পরোটা ভালো লাগে কারণ আমি দেশি মানুষ, দেশি খাবার পছন্দ। আর আমার হাজবেন্ডও পছন্দ করে, কিন্তু আজকে খায়নি, আজকে বার্গার খেয়েছে। তো আমার জন্য বানিয়েছিলাম তিনটা, এগুলো তো রুটি পাতলা লাগতেছে, যে তিনটা অনেক হয়ে যায়। সেখান থেকে একটু একটু ছিঁড়ে বাচ্চারা খেয়েছে, মানে কি কম চার ভাগের এক ভাগ আমি খেয়েছি। আমি আবার বার্গার খাইনি, তার ডিম দিয়েছি তিনটা। আর বার্গারের রুটি নিয়ে আসলো রাব্বু এই মাত্র, এই জন্য দেরি হয়ে গিয়েছে। এই যে এখানে পুরো আমি মিক্স করে রেখে দিলাম ডিমটা। আর এখানে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর হলো কাঁচামরিচ। আমি পেঁয়াজ কাঁচাটা দিইনি কারণ পেঁয়াজ পাতাই তো দিয়েছি, এই জন্য কাঁচাটা দিইনি। যারা দিতে মনে চায় দিবেন, কোনো সমস্যা নেই। একদম ঝটপট নাস্তা বাচ্চাদের জন্য, এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা ছাড়া। আর এখানে আমি এখন রুটি ব্রেডটা খুঁড়ে নিব কারণ পাতলা লাগবে, যত পাতলা তত টেস্ট লাগে এটার ভিতরে। আমি আস্তে আস্তে সব খুলে নিব। এটা ডিপে রাখতে হয়, ডিপে না রাখলে কি হয় মানে ছিঁড়ে ছিঁড়ে যায়। ডিপের থেকে নিচের পক্ষে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এটা নিচে নামিয়ে রাখতে হবে, তারপরে বানাতে হবে। আর আগে আমি ঘি দিয়েছি অল্প করে, ঘি দেওয়ার পরে এখন আমি একটা রুটিটার মতন বিছিয়ে দিলাম পরোটা, যে শিফটা যে বলে এটাকে বিছিয়ে দেওয়ার পরে যে ডিমের ভিতরের অংশটা দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কি হয় মানে রুটিটা তো কতদিন তারা বানিয়ে রাখে তা তো জানি না, ঘি তেল দিয়ে করলে ভালো লাগে না, ঘি দিয়ে করলে মানে খাবারটার টেস্টটা খুবই মানে কি বলবো মুখে আর খেতে মনে চায়। আর তেল দিয়ে করলে মানে রুটিটার মধ্যে একটা কীরকম যেন একটা গন্ধ গন্ধ আসে, সেই জন্য আমি ঘি দিয়ে করি। ঘি দিয়ে করলে কোনো গন্ধ আসে না কোনো। আর ডেকে রাখতে হবে কতক্ষণ, এই যে লাগতেছে পরোটা, এটা মোগলাই পরোটা। এভাবে মাঝে মধ্যে এখন শীতের দিন আসতেছে না, এখন আমরা এই যে বার্গার পিৎজা মাসে দুই একবার থাকবি, এতদিন তো গরমের দিনে এর কম খাওয়া হয়। আর রোদার সময় খাওয়া হয়, রোদার সময় তো এরা খেতে পারলে ভালো শরীরের জন্য। নিজে নামিয়ে ফেললাম, আমি এমন করে তিন তিনটা বানিয়েছি। আর এদিকে বার্গারের রুটি আর আব্বু নিয়ে আসলো, এটা হলো চিকেনেরটা নামিয়েছি। বাচ্চারা বলতে চিকেনেরটা খাবে, বিফটা খাবে না, তা আমি আবার নামিয়েছি চার পিস। এখন আমি এটাও ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ঘি দিয়ে ভাজলে ভালো লাগে, একটা সাই সাই বাবা সে বার্গারটার মধ্যে। আর বার্গারের পাতাটা পাওয়া যাচ্ছে না, পিছনও পাওয়া যায়নি। আর আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, এটা কিন্তু বেশি মচমচা হবে না, লাগতেছে লাল কিন্তু একদম ভিতরে সফট থাকবে, নরম তুলতুলের মতন। আর আজকে পাতা টমেটো বাচ্চারা খাবে না বলে, এই জন্য আমি এইভাবে করলাম। এটার মধ্যে পাতা হলে আর বেশি ভালো লাগতো, পাতাটা নাই, যে পাতাটা বার্গারের মধ্যে লাগে ওটা নাই। পাতা কিন্তু দুই ধরনের, একটা হলো পাতাকপির মতন আর একটা হলো ফুলের মতন, দেখতে সুন্দর দেখা যায়। আর একটা পরোটার মধ্যে ছয় পিস থাকে। আর আমি পরোটাটাও এখন ভেজে নিব কারণ ভেজে নিলে পরোটির যেই ঠান্ডা ভাবটা চলে যায়। আমি কিন্তু ঘি আমি এইমাত্র ভাজলাম, চিকেনগুলো দেখি আপনাদের দেখিলাম, এই সাইড করে আমি রেখে দিয়েছি। এগুলো একটু পুরা পুরা হবে ভিতরের অংশটা, আমার হাজব্যান্ড পছন্দ করে, এই জন্য আমি একটু পুরা পুরা করে দিই। এত পুরা হবে না যে একবারে পুরে সাইজ হয়ে যাবে,
কালারটা একটু ব্রাউন কালার হবে। সব কিছু নিজের কাছে যে যেভাবে পছন্দ সেভাবে। আর আমি নিচে চিজি দিয়েছি, চিজিটার পরে চিকেনের চিকেনটা দেওয়ার পরে টমেটো কেচাপ, তারপরে হলো মাইনাস দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিচ্ছি, বলতো আমার ক্ষুধা লাগছে আগে দিয়ে নাও। আর এটা দিব ছোট্ট মেয়েকে। এখানে সব রেডিমেড পাওয়া যায়, তো একদিকে খুবই ভালো, কোনো গ্যাঞ্জাম নেই, ঝটপট করে দেওয়া যায়। এখানে টমেটো দেওয়া যাবে, শসা দেওয়া যাবে, আলু দেওয়া যাবে, যার যার পছন্দ। কিন্তু আলুটা আজকে আমি দিইনি এখানে, এখানে আলুও দেওয়া যায়, আমি আলুও দিই, আজকে আলুটার সময় নেই, শুধু মিউনিস, টমেটো কেচাপ আর হইলো চিজি। তাই আজকের মতন এখানে ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।